আমি আজকে আপনাদের সামনে যে বইটা আনছি বাংলা বই, কি বই? বাংলা বই উসুলে সাবা। এখানে কি লেখা আছে? আমি দরবারে শিরকুটের এক নগণ্য গোলাম, কিন্তু আমাদের দরবার আমাদেরকে শিখিয়েছে অন্য কোন দরবারকে আঘাত করিও না, যদি হক্কানি দরবার হয় তুমি সর্বোচ্চ আদব প্রদর্শন। কথা দেখছেন? গাউস জামান সৈয়দি সনদি মুর্শিদি বানিয়ে গাউসিয়া কমিটি বানিয়ে জশনে জুলুসে ঈদ মিলাদুন্নবী। আমার গাউস জামান আল্লামা তৈয়ব শাহবাজি রহমতুল্লাহ আলাই মাইজবন্ডার গেলেন। কোথায় গেলেন? এখন তো এক ফির আর ফিরে সুখ সুখ দেখে না, মুখ দেখে না, কথা ঠিক না? দেখেন দরবার শিলকুটির উদারতা দেখেন, মাইজবন্ডার দরবার শরীফে গেলেন। গিয়ে আমি যদি পিশাব হই আমি অন্য কোন ফিরের সুনাম করব কেন? আমি মনে করব আমার বক্ত যদি চলে যায়, কথা ঠিক না? আমার গাউস জামান মাইজবন্ডার দরবারে দাঁড়িয়ে বলছে, ও বক্ত কল শোনো, মাইজবন্ডারকে যেমন তেমন দরবার মনে করিও না, ই আদব কা মাকাম হে, এটা আদবের স্থান, বেয়াদবি করতে পারো। তাহলে দেখেন সম্মান কারে বলে, ইজ্জত কারে বলে, তাজিম কাকে বলে, ইহতেরাম কাকে বলে? যদি বাংলার জমিনে প্রত্যেক পীর এরকম আরেক দরবারের প্রতি সম্মান প্রদর্শন করত, সুন্নি অত গ্রুপিং হত না, সকল সুন্নি ঐক্যমত হয়ে যেত। কথা ঠিক কিনা? আমরা কি গ্রুপিং এর পক্ষে না ঐক্যের পক্ষে? ঐক্যের আমরা মারামারির পক্ষে না, আমরা কোন সুন্নি ওলামা সুন্নি পাবলিককে গালি দেওয়ার পক্ষে নয়, আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করার পক্ষে। কথা ঠিক কিনা? এটা উসুলে সাবা, এটা সম্পাদনা করেছেন কে? সংকলন ও সম্পাদনা আমি নয়, দরবারে সিরকুট নয়, এটা গাউস আজম মাইজবন্ডারির আওলা ওসিয়ে গাউস আজমের আওলাদের নাম শাহ সুফি এমদাদুল হক মাইজবন্ডারি, নানা জানের আওলাদের নাম শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজবন্ডারি, উনি সংকলন করেছে। এখানে নিজস্ব কোনো কথা নাই, এখানে যা কথা আছে সবগুলো ওসিয়ে গাউস আজম সৈয়দুনা দেলওয়ার হুসাইন মাইজবন্ডারি কুদ্দিসাসির রুহুল আজিজে। গভীর মনোযোগ দিবেন, আমি একটা জিনিস বলি, অনেকেই তখন বেশি বুঝে এরকম আছে না, যে কোনো কিছু বললি মাইজবন্ডার নাম চলাই দেয়, এরকম আছে না? ইতি এখানে এমন একটা শান, এটা নাম বলে শান, বলে এটা নাম কি শান? আল্লাহ জানে শান কারে কয়, এটা শান পরে কি পরে? শান পরি বলে যে হাসান আজহারি আমার বিরোধিতা করে নাই, আমি তো মাইজবন্ডারি কালাম দিয়েছি। কি কালাম দিয়েছে? হাসান আজহারি মাইজবন্ডারি বিরোধিতা করেছে, এরকম অনেক বাটফার আছে না, নাই সিটিং আছে না, নাই তো এই ওদের জন্য, ওদের জন্য আমি বলি নাই অসিয়ে গৌসুল আজম দেলাময়না দেলাওয়ার হোসেন মাইজবন্ডারি বলছে গৌসিয়তের নীতি। কিসের নীতি? গৌসিয়তের তিনটা নীতি দিয়েছে, কয়টা নীতি? তিনটা, তিনটার মধ্যে শরীয়ত বিরোধী কোন কাজ করা যাবে, তারপরে এমন কোন কথা এমন কোন শের এমন কোন শান যেটা তারা বিতর্কিত হয় এরকম কোন শানও বলা যাবে, এগুলো বলার পরে এখানে লিখেছেন তেলাওয়াতে ওজুদ অনর্থ পরিহার সন্তোষ, এগুলো সবগুলো বিস্তারিত ব্যাখ্যা করে বলছে উপরুক্ত গৌসিয়ত মানে মাইজবন্ডারের যে তিনটা নীতি, তিনটা নীতির মূল ব্যাখ্যা উসুলে সাবা। এগুলো যারা মানে নাই নীতিহীন বিমুখ ব্যক্তি মাইজবন্ডারি তরিকার অনুসারী দাবি করা চলে না, অর্থাৎ যারা নিজেদের মত করে কিছু শান বের করে মাইজবন্ডারি বলবে, ওসিয়ে গৌস আজম বলছে তুই মুখ দিয়ে হাজারবার মাইজবন্ডারি বললেও আমরা তোকে মাইজবন্ডারি বলব না। তাহলে এখন কি ওসিয়ে গৌস আজম কি মাইজবন্ডারি বোঝে নাই? উনি বোঝে নাই? তাহলে তুই ফট আরো একটা বই, বইগুলো তো আমার কাছে আছে, কারণ আমার রক্ত আবার ওখানে, আমি দরবার শিরকুটে মরি আমার বংশ, কিন্তু আমি মায়ের দিকে ইউসুফ এসানি
গোলাম রহমান বাবা ভান্ডারে বড় ভাই জানেন না হযরতে সুবহান শাহ কুদ্দুসের রুহুল আমার নানার গোষ্ঠী হচ্ছে ওটা আমি ওইদিকে মাইজ ভান্ডারের আওলাদ আবার যদি তাকান বাবার দিকে আমার বড় দাদার মাজার সিনে খলিলুর রহমান কালান্দার মাইজ ভান্ডারে যিনি ইন্তেকালের আগে নিজের ওরস নিজে করেছে উনি গোলাম রহমান বাবা ভান্ডারীর শেষ খলিফা তুমি কোন দিকে আমাকে তুমি আমাকে কোন দিকে ফতোয়া দিচ্ছ বাবার দিকে তাকালেও মাইজ ভান্ডারের আছে মায়ের দিকে তাকালে পুরা রক্তটাই ভান্ডার এখন বাবার সেই অনেক সময় অনেকেই মায়ের চেয়ে মাসি বেশি দরদ বেশি আছে এরকম আছে না আছে তো এখন মাসির দরদ যদি বেশি হয়ে যায় বেজাল আছে না নাই আছে তো এখন যেই সেই কালাম গায়া যদি মাইজ ভান্ডারি বলে এরফানুল হক মাইজ ভান্ডারে উনি উসুল সাবার এই বই উপহার দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে বান্দারি এটা বান্দামি নয় আসবান্দার দরবার তা আহলে সুন্নতের দরবার এই দরবারে কোন বান্দামি চলে না এই দরবারে কোন বান্দামি চলে না চলতে পারে না আমি গতকাল দরবার শরীফে মাহফিল করেছি এবং আমাকে উনি নির্দেশ করেছে আজকে মামাজান তাকরির করার সময় বন্ডদের বিরুদ্ধে বলবে কার বিরুদ্ধে বলবে তাহলে আমি কালকে শাহি মঞ্জিল আলহামদুলিল্লাহ যা দেওয়ার দিয়ে দিয়েছি প্রমাণ সহ যা দেওয়ার আপনার ভিডিও পাইছেন মনে হয় পাইছেন না যা দেওয়ার যা দেওয়ার মোটামুটি দিয়ে তো অসিয়ে গৌসুল আজম দেলাময় না উনি উনার কিতাবের মধ্যে লিখছে কিছু বাজারি মোল্লা আছে উনি মোল্লা বলে নাই উনি সে ফটকা কি বলেছে বলেছে কিছু ফটকা আছে মাহফিলে বসে মঞ্চে বসে এমন বক্তব্য দেয় এমন শান গায় এমন কাব্য রচনা করে যার মাধ্যমে ইসলাম প্রশ্নবিদ্ধ হয় সুন্নিয়ত কলঙ্কিত হয় যখন সে বেজে যায় চতুর্দিক থেকে সমালোচনা হয় সে যখন বাঁচার কোনো উপায় পায় না তখন বলে আমি বলি নাই আমার কালামটা বান্দারি কালাম কিসের কালাম তো অসিয়ে গৌসুল আজম বলছে এতে মাইজ বান্দারি নয় এতে ফটকা এতে কি এই ফটকা নিজের ফিট বাঁচানোর জন্য মাইজ বান্দারের নাম দিয়েছে কি বাঁচানোর জন্য ফিট বাঁচানোর জন্য তাহলে যেই সেই এসে এখানে যদি বলে এটা বান্দারি কালাম মানবেন এক গলা বাসতে দেখলাম কোন গলা বাস এক গলা বাসকে দেখলাম আমি একটা সুন্নিয়তে আমি বেশি কৃত মহলের কাছে বেশি যাই আমার সাথে লেনদেন বেশিরভাগ কাশের সাথে শিক্ষিত মহলের সাথে আমি নামাজ পড়াই ডাকায় গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ সেখানে আপনারা দেখবেন সচিব আমলা ইভেন কি অনেক এমপিও নামাজ পড়ে মানুষগুলো কি শিক্ষিত অনেক সময় এমন এমন প্রশ্ন করে আমাদের চোখ দিয়ে পানি চলে আসে কেন আমি আগেই বলেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই হক এটার বিরুদ্ধে কেউ দাঁড়াতে কিন্তু আমাদের সামনে সচিব আসে আমলা আসে ইউনিভার্সিটির প্রফেসর আছে পিএইচডি হোল্ডার এসে কিছু ভিডিও সারে কি সারে কিসের ভিডিও মাজারের সামনে ছেলে মেয়ে কি করতেছে ডিজে করতেছে মাহফিলের নামে জিকির অবশ্যই বড় ইবাদত আমরা জিকির করব কা তা আল্লাহর জিকির এটা কি আদবে হবে না বেয়াদবে হবে আমার বাবা আমি যদি আমার বাবার প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর বাদ দিয়ে মাসকানেরটা বলা শুরু করি আমার বাবা রাগ করবে না তো আল্লাহর নাম আদবে নিব না বিকৃত করে নিব আদবে তারা জিকিরের নাম দিয়ে আল্লাহ নামের অস্তিত্ব পর্যন্ত রাখে না এরকম আছে না আছে মাহফিলের নাম দিয়ে এগুলো কিসের তমাশা শানের নাম দিয়ে এগুলো কি কলঙ্কিত করছে আবার নাত রসুল পড়ছে দুইটা মাইক পিছনে দিয়ে তাও হুকু শুরু করে দিয়েছে হয়তোবা তুমি নাত পড়ো
না হয় তুমি আল্লাহর জিকির করো একটা করো দুইটা একসাথে কখনো চলবে না কথা ঠিক কিনা তো আমাদের একটু সচিবরা দেখায় দেখেন এটার নাম কি সুন্নিয় তখন উত্তর কি হবে আমি কি বললাম আমি কি সুপ্তাক্তাম আমি কি তাদেরকে বলতাম এটার নাম সুন্নিয় তাহলে আমার জাতিকে বাঁচানোর জন্য আমাকে বলতেই হবে বন্ডামের নাম সুন্নিয়ত নয় আকীদার নাম সুন্নিয় কথা ঠিক কিনা আমাকে বলতে হবে কি হবে না হবে তো আমি যখন প্রতিবাদ করি তারা বলে ওনার যদি খেয়াল ভালো থাকতো সংশোধন তো করত উনি তো সংশোধন না করে আমাদের বিরুদ্ধে রাখছে খোদার কসম তিন বছর পর্যন্ত আমি মাঠে ময়দানে সংশোধন করেছি শুধু আমি নয় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার পক্ষ থেকে যারা এই সবে জড়িত তাদের কাছে চিঠি পাঠিয়ে ডাকানো হয়েছে তোমরা আসো আমরা তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে মাহফিল করতে হবে একজন বন্ডামি যারা করে একজনও আসে না তো এখন আবার বলবে উনি সংশোধন করে না ডাকছে কি ডাকে না আমরা ফেসবুকেও দিয়েছি আমরা মেসেঞ্জারে পাঠাইছি আমরা কল করে বলেছি কিন্তু তারা একটাও আসে না আবার বন্ডামি কি করছে জারি করছে এখন বন্ডামি করতে গিয়ে কখনো মেশিন গান বলে কখনো কি বলে আচ্ছা আপনারা বলেন মেশিন গান শব্দটা ভালো না খারাপ স্বাভাবিক মেশিন গান মানে কেউ অস্ত্র মনে করবে কথা ঠিক না এটা কি কোন জামানায় কেউ ভালো অর্থে ধরেছে তো আমরা যখন প্রতিবাদ করলাম তুই এগুলো কি গাছ পানি নাকি গড়গড়াইয়া পড়ে কখন পানি গড়গড়াইয়া করতে দেখছেন বাবা নাকি ডাকতেছে মানিক আমার কোথায় আ দেহের ভেতরে একটি প্রাণ তার ভেতরে মেশিন গান তো ওরা এখন এইটা যখন বলল এগুলো কি কখনো মাহফিল হতে পারে এটার নাম কখনো সুন্নিয়ত হতে পারে তো যখন এগুলো বলল আমি প্রতিবাদ করেছি এক ফটকা গলাবাস সে উঠে বলে এটা মাইজবান্দারি শান গিয়েছে মেশিন গান মানে কলব ধরেছে খোদার কসম আমি কোরআন থেকে নয় হাদিস থেকে নয় তাসাউফের বড় ইমাম ইমাম গাজ্জালি তাসাউফের বড় ইমাম মহিউদ্দিন ইবনুল আরবি তাসাউফের বড় ইমাম হযরতে মাওলানা রুমি তাসাউফের বড় ইমাম আমার শাইন চাই সিনকোট তাসাউফের বড় ইমাম আমার গাউসুল আজম মাইজবান্দারি ওনাদের একটা কালাম থেকে দেখা ওনারা বলেছেন মেশিন গান মানে কলব এটা আমাকে দেখা এই ফটকা এই গলাবাস বন্ডদেরকে মাইজবান্দারের নাম দিয়ে বন্ডামি করার প্রশ্রয় দিয়েছে কথা ঠিক কিনা তখন আমি দরবার শরীফ আমাকে বলেছে ওসি গৌসুল আজমের কালাম দেখেন তো কালাম পড়ে দেখলাম এই ফটকারা শরীয়ত বিরোধী কথা বলবে বাঁচার জন্য ভান্ডারি বলবে আর ওসি গৌসুল আজম বলছে ফটকাদের সাথে মাইজবান্দারের কোনো সম্পর্ক নাই এখন তুমি আমাদের সাথে মোকাবেলা করো তুমি আমাদের সাথে কি করো মোকাবেলা করো ফাল তুমি করার জায়গা পাস না আমরা গৌসুল আজম মাইজবান্দারের কদম থেকে গতকাল বন্ডামের বিরুদ্ধে গর্জন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মোকাবেলা করো একদিকে আমাদের মাওলানা ওমাইর রেজবি উনি শিয়াদের বিরুদ্ধে দিয়ে দিলেন আর আমি দিলাম কিসের বিরুদ্ধে বন্ডামি বিরুদ্ধে ফেসবুকে লিখে কিসে লিখে ফেসবুকে লিখে হ্যাডাম নাই তো তো ফেসবুকে বিভিন্ন নাম দিয়ে লিখে তোদের যদি জন্মটা ভুলিত হয় আমাদের চোখের সামনে এসে কথা বল তাহলে ওমাইর রেজবি মাদ্দাজিল্লাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিল থেকে মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজবি হুজুরের আমার উস্তাদের ছোট ভাই আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজবি দামাত বরকাতুহুমুল আলিয়াকে আমরা আজকের এই মাহফিল থেকে ধন্যবাদ জানাই কারণ উনি শরাফতের দরবার ওলি বানানোর কারখানা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার গাউসুল আজম মাইজবান্দারির কদমের সামনে গিয়ে শাহী মঞ্জিলে দাঁড়িয়ে শিয়াদের বিরুদ্ধে কথা বলে শিয়াদের মসনদে আগুন ধরাইয়া দিয়েছে আমরা ওনাকে সেলো জানাই
दरबार अहले सुन्नत वाल जमात